সরকারি নিষেধাজ্ঞার পরও খুলনা উপকূলীয় অঞ্চলের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা এতে হুমকির মুখে পড়েছে ফসল জমি সহ আশপাশের ঘরবাড়ি পরিবেশবিদরা বলছেন এভাবে বালু তোলায় একদিকে নদী তীর ভাঙনের মুখে পড়েছে তেমনি ঝুঁকিতে পড়েছে জীবন ও জীবিকা খুলনা থেকে আনিসুর রহমান কবিরের তথ্য ডেস্ক রিপোর্ট ঘূর্ণিঝড় আইলায় বিধ্বস্ত এলাকা খুলনার দাকো পাইকগাছা ও বাটিয়াঘাটার বিভিন্ন নদী এখন প্রভাবশালীদের দখলে ভাঙন কবলিত এলাকায় ড্রেজান মেশিন দিয়ে অবৈধভাবে বালু তুলছে তারা এতে নতুন করে নদী ভাঙনের আতঙ্কে দুর্গম এলাকার প্রায় পঞ্চাশ হাজার মানুষ নিষেধ করেছে তারপর ওইরা এখান থেকে বালি কাটে কাছাকাছি উঠালে তো আমাদের পোল্টার মানে অবদা ভাঙন বৃদ্ধি পাবে এবং তার জন্যই ক্ষতিগ্রস্ত হবে ভিতরের লোকজন সব ক্ষতিগ্রস্ত হবে তো এটার যাতে একটা মানে সুরাও হয় এই ধরনের যাতে কোনো ব্যবস্থা না নিয়ে এই ধরনের কাজগুলো যাতে না করা হয় তাহলে মনে আরো বেশি ভালো হবে যে এলাকার জন্য নদী থেকে বালু তোলার আইন রয়েছে সেই আইন না মেনে অসাধু ব্যবসায়ীরা বালু তুলে নদ নদীকে হুমকির মুখে ফেলছে বলে মনে করছেন পরিবেশবিদরা কোন অনুমোদনের তোয়াক্কা না করে কিংবা কোনো বিধিবিধানের তোয়াক্কা না করে একটা অসাধু চক্র তারা এই অঞ্চলের নদ নদীগুলো থেকে বালি উত্তোলন করছে সেই প্রক্রিয়ার মধ্যে পরিবেশের বিষয়টা বিবেচনা নেওয়া হয় না মানুষের জীবন জীবিকার বিষয়টা স্বাস্থ্য ঝুঁকির বিষয়টা বিবেচনা নেওয়া হয় না অবৈধভাবে বালুতোলা বন্ধে শিগগির জেলা প্রশাসকের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অতি সম্প্রতিক আমাদের বটিয়াঘাটাতে এরকম একটা ঘটনা ঘটেছিল বালু তুললে অবশ্যই তো নদী প্লাস নদী তীরবর্তী যেসব বেড়িবাদ রয়েছে আমাদের সেখানে সাধারণত ভাঙনের তৈরি হয় আর আইন না মেনে যারা বালু তুলছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক বালু মহল ক্ষেত্রে এই বিষয়ক যে জেলা কমিটি আছে সেই কমিটি যখন বালু মহল সেখানে সুস্পষ্টভাবে যে আইন এবং নীতিমালা আছে সেই অনুযায়ী বালু তোলার অনুমতি দেওয়া হয় প্রচলিত আইনে ভাঙন কবলিত এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা যাবে না এই আইন অমান্য করলে দুই বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ দশ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে global television news desk